হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলপিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা অনেকগুলো পেয়ারে ট্রেড করেও ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারতেছেন না। এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি আপনাদেরকে আমার একটা রিয়েল অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে অনেকগুলো পেয়ারে ট্রেড না করে একটা পেয়ারে ট্রেড করেও প্রফিট করা যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফরেক্স এলবিডিতে এখন চলতেছে নিউ ট্রেডার ঈদ কন্টেস্ট। 1 এপ্রিল থেকে 6 মের মধ্যে আপনারা ফরেক্স এলবিডির লিঙ্ক থেকে একটা নতুন এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে ট্রেড করে 5 লট পুরো করে জিতে নিতে পারেন একটি স্মার্ট ওয়াচ। তো চলুন ভিডিওর মেন টপিকে চলে আসি। তো চলে আসলাম মেটা ট্রেডার 4-এ। এখানে আপনারা যদি দেখেন যে বাম পাশে এখানে এক্সনেস রিয়েল 16 রিয়েল 17 সার্ভার করা আছে, মানে এই এই টার্মিনালে কোনো ডেমো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। উপর দিকেও যদি দেখেন তাহলে এক্সনেস রিয়েল 17 এই সার্ভারে লগ ইন করা আছে, তার মানে কি এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। এবং এই অ্যাকাউন্টটার ব্যালেন্স এখন আছে $532। এখন আমি যদি অ্যাকাউন্ট হিস্টোরির মধ্যে যাই, অ্যাকাউন্ট হিস্টোরির মধ্যে যাওয়ার পরে এখানে অল হিস্টোরিতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই অ্যাকাউন্টটাতে প্রথম ডিপোজিট হয়েছে 24/3/2022। আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ডেট হলো 7 এপ্রিল রাত 12:04। তো এখন আমি যদি এই অ্যাকাউন্টটার বয়স দেখি, মার্চ মাসের 24 তারিখ থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, যদিও 7 তারিখ এই মাত্র পড়লো, তাহলে এই অ্যাকাউন্টের বয়স হচ্ছে 14 দিন। এর মধ্যে হচ্ছে 4টা ওয়ার্কিং ডে বাদ যাবে, 26, 27, 2, এবং 3 তারিখে মার্কেট বন্ধ ছিল। 14 ওয়ার্কিং ডের মধ্যে 4 দিন মার্কেট বন্ধ ছিল আর 10 দিন ট্রেড করার সময় পাওয়া গেছে। তো এই 10 দিনে আসলে কীরকম প্রফিট হলো, তো এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা অনেকেই আছেন, আপনারা চার্টে অনেকগুলো পেয়ার চালু করে রাখেন। এই দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, এরকমভাবে প্রচুর পেয়ার চালু রাখেন এবং সবগুলো পেয়ারে আপনারা ট্রেড করতে চান। তাহলে কী হলো, আপনারা একটা পেয়ারেও ঠিক মতো অ্যানালাইসিস করতে পারেন না, হয়তো বা একটা পেয়ারে ট্রেড ধরতে গেলে আর একটা পেয়ার চলে যাচ্ছে ট্রেড। এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ অ্যানালাইসিস থাকে না, কিংবা অ্যানালাইসিস করলেও এত তাড়াহুড়ার মধ্যে আপনার ভুল অ্যানালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, কিংবা চার্টগুলা ছোটো করতে করতে এতই ছোটো করে ফেলেন যে চার্টে কোনো কিছু বোঝাই যায় না। এতগুলো চার্টে এও ট্রেড করে অনেকেই ফরেক্স মার্কেট থেকে প্রফিট বের করতে পারে না মাস শেষে। তো তাদের জন্য আসলে এই ভিডিওটা করা, যদি আপনি এতগুলো চার্ট বাদ দিয়ে শুধুমাত্র একটা চার্টে ট্রেড করেন, মানে একটা পেয়ারে ট্রেড করেন, তাহলেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তার প্রমাণ হচ্ছে এই অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্টে শুধুমাত্র JBP USD এই পেয়ারে ট্রেড করছি। এটা হলো এক্সনেসের র স্পেড অ্যাকাউন্ট। এই জন্য আপনারা এখানে কমিশনের ঘরে দেখবেন যে কমিশন কাটতেছে। কমিশন কাটার কারণ হলো যে এখানে স্পেড খুবই কম, যখন স্পেড আপনার কাটবে না কিংবা স্পেড জিরোর কাছাকাছি হবে তখন আপনার কিন্তু কমিশন কাটবে। আপনি ট্রেড করবেন কিন্তু আপনাকে হয় স্পেড না হলে কমিশন যে কোনো একটা দিতেই হবে। এখান থেকে আসলে ব্রোকার প্রফিট করে। এবং JPSD পেয়ারে যদি আমি এখন কারেন্ট স্পেড দেখাই, স্পেড এখানে চালু করলাম, তাহলে স্পেড দেখেন 1 পিপস, কোনো কোনো সময় 0 পিপস তো থাকছে, কিন্তু এই 0 পিপস থাকার জন্য কী হলো, এখানে আমার কিন্তু কমিশন কেটে নিচ্ছে। এই অ্যাকাউন্টে আমি হচ্ছে স্পেড না নিয়ে কমিশন ব্রোকারকে কেন দিচ্ছি, কারণ হলো অনেক সময় আমার টেক প্রফিটের কাছাকাছি যে মার্কেট ঘুরে আসতেছিল, তো যখন স্পেড থাকে না তখন হচ্ছে মার্কেটের কারেন্ট প্রাইসে হচ্ছে ট্রেডগুলো ক্লোজ হয়, যখন স্পেড থাকে না তখন মার্কেটের বিড প্রাইসেই মার্কেটের হচ্ছে ট্রেড ক্লোজ হয়। এই কারণে আসলে র স্পেড অ্যাকাউন্টে ট্রেড করে, যাতে আমার স্পেড কম থাকে। এখন আসি মেন টপিকে। এখানে আপনারা অ্যাকাউন্ট হিস্টোরি যদি দেখাই তাহলে দেখবেন যে JPY USD-তে এই অ্যাকাউন্টে শুধুমাত্র JBPUSD-তেই ট্রেড করা হয়েছে। যদি কয়েকটা ডেট দেখায়, 24 তারিখে 1টা, 2টা, 3টা, 4টা ট্রেড করা হয়েছে, 25 তারিখে 1টা, 2টা, 3টা, 4টা, এরকম 4টা ট্রেড করা হয়েছে, মানে একটা দিনে 3টা, 4টা, 5টা এরকম এর বেশি কিন্তু ট্রেড করা হয় নাই। আপনারা যদি মনে করেন যে কোনো একটা ট্রেডিং সিস্টেমে আপনার শুধু প্রফিট আর প্রফিটই হবে, আপনার কোনো লস হবে না, তাহলে আপনি অনেক ভুল করবেন। এখানে দেখেন যে আমি যে প্রথম ট্রেডটা করছি, প্রথম ট্রেডটাতেই কিন্তু লস হয়েছে, তারপরের ট্রেডটাতে প্রফিট হয়েছে, তারপরের ট্রেডটাতে প্রফিট হয়েছে, তারপরের ট্রেডটা কিন্তু লস হয়েছে। এইভাবে লাভ লস মিলাই আমার এই 10 ট্রেডিং ওয়ার্কিং ডেতে $139 প্রফিট হয়েছে এবং $500 ব্যালেন্সে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু এখন কোনো ট্রেড চালু নাই, সব ট্রেডগুলাই বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র একটা পেয়ারে ট্রেড করা হয়েছে। এইখানে দেখেন যে সপ্তাহ শেষে
আমি কিন্তু এর প্রফিট যা ছিল সেই প্রফিট তুলে নিছি। এখানে 24 তারিখ থেকে 25 তারিখ দুই দিন আমি হচ্ছে প্রায় $30 মতো প্রফিট করি, $30 এখানে উইথড্র করে নিয়ে নেই। এরপরের সপ্তাহে আমি হচ্ছে প্রায় $76 মতো প্রফিট করি এই অ্যাকাউন্ট থেকে, সেটাও আমি উইথড্র করে নিই। এই সপ্তাহের প্রফিটগুলো এখনও আছে, যেহেতু এখনও সপ্তাহ শেষ হয় নাই, আজকে বুধবার, সপ্তাহ শেষ হলে এই প্রফিটটা উইথড্র করে নিয়ে নিব। এবং এটার যে মানি ম্যানেজমেন্ট করা হয়েছে সবগুলো দেখবেন যে সেম লটে, এই যে 0.05 এটার মানি ম্যানেজমেন্ট কীভাবে করা হয়েছে আপনারা এখানে দেখেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $532। মানে আমার ইনিশিয়াল ডিপোজিট কত ছিল, ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে $500। তাহলে $500-এর জন্য আমি মানি ম্যানেজমেন্ট করছি কীভাবে, এই $100-এর জন্য আমি হচ্ছে লট সাইজ সিলেক্ট করছি কত, 0.01। এটা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, তাহলে বুঝতেই পারছেন $100-এর জন্য 0.01। তাহলে আমার $500 ব্যালেন্স আছে, সেক্ষেত্রে আমি ট্রেড ওপেন করবো কত, 0.05। এবং আপনারা দেখতে পারবেন যে এই হিস্টোরিটা যদি দেখা যায় সবগুলা ট্রেড কিন্তু 0.05, এবং কোনো ট্রেড যদি লসে চলে গেছে সেক্ষেত্রে 0.06 ট্রেড ওপেন করা হয়েছে। তো এইটার মানি ম্যানেজমেন্ট কীভাবে করা হয়েছে এটা একটা বিস্তারিত বোঝানোর ব্যাপার আছে, এটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিম্পল মানি ম্যানেজমেন্ট, আপনি যদি মানি ম্যানেজমেন্ট আমি যেরকম এক্সেল ফাইল মেনটেন করে ট্রেড করছি অন্য অ্যাকাউন্টে, ওইরকম যদি মেনটেন করে ট্রেড করতে পারেন তাহলে সবচাইতে ভালো। আর যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে না পারেন তাহলে আপনি $100 ব্যালেন্সের জন্য 0.01, $200 ব্যালেন্সের জন্য 0.02, এবং একটা ট্রেড প্রফিট হলে তারপরে আর একটা ট্রেড ওপেন করবেন এভাবে। আর এখানে এই অ্যাকাউন্টে কোনো আপনারা দেখবেন যে স্টপ লস ব্যবহার করা হয় নাই, এটা আসলে অন্যভাবে মানি ম্যানেজমেন্ট করা হয়েছে, এই কারণে এইখানে কোনো স্টপ লস ব্যবহার করা হয় নাই। এবং বড় বড় নিউজের সময় কিন্তু এই অ্যাকাউন্টে ট্রেড করা হয় নাই, এবং নিউজ দেখে দেখে যেই টাইমে নিউজ ছিল ওই টাইমে কিন্তু ট্রেড করা হয় নাই, এর জন্য এখানে স্টপ লস ব্যবহার করা হয় নাই। তবে স্টপ লস ব্যবহার করা সবচাইতে জরুরি, কারণ বড় কোনো নিউজ আসলে এবং আপনি যদি খেয়াল না করেন এবং স্টপ লস ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। তাহলে আপনারা দেখতে পারলেন যে 10 ওয়ার্কিং ডে এবং হচ্ছে যদি দিন হিসাব করা যায় তাহলে হচ্ছে 14 ডের মধ্যে এই অ্যাকাউন্টে, মানে $500-এর অ্যাকাউন্টে প্রায় $139 প্রফিট করা হয়েছে। মানে আপনার যদি অ্যাকাউন্টের হিসাবে চিন্তা করেন প্রায় তাহলে হচ্ছে কত, 27% প্রফিট হয়ে গেছে এই অ্যাকাউন্টে। আপনারা যারা অনেকগুলা পেয়ারে ট্রেড করেন, ট্রেড করে একটা পেয়ারে লস করতেছেন আর একটা পেয়ারে লাভ করতেছেন, কিংবা খুব দ্রুত সবগুলা পেয়ারে ট্রেড ধরতে যায় অ্যাকাউন্টে মাস শেষে, কিংবা হচ্ছে দিন শেষে কোনো প্রফিট থাকতেছে না, তারা অনেকগুলা পেয়ারে ট্রেড করা বাদ দিয়ে যে কোনো একটা পেয়ারে ট্রেড করেন এবং সেই পেয়ারের একটা ডিটেলস অ্যানালাইসিস রাখেন, H4 ডেইলি মান্থলি সবগুলা চার্ট মিলায়, তাহলে কিন্তু আপনারা এই যে এরকম একটা প্রফিট করতে পারবেন মাস শেষে। আর যারা মনে করেন যে আপনার এই $100 ব্যালেন্সকে কিংবা হচ্ছে আপনার হচ্ছে $200 ব্যালেন্সকে আপনি হচ্ছে রাতারাতি ডাবল করে ফেলবেন, এটা সম্ভব, আমিও অনেকবার করছি, কিন্তু কোনো কারণে যদি ক্যালকুলেশন ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট এরকম জিরো হয়ে যাবে এবং বারবার জিরো হয়ে যাবে। আপনি ধরেন দুইবার অ্যাকাউন্ট ডাবল করলেন, তিনবার অ্যাকাউন্ট ডাবল করলেন, পরবর্তীবারে যে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল, কিংবা এরকম হলো যে আপনি কি করলেন আপনার $100 ব্যালেন্স আছে, এই $100 ব্যালেন্সকে আপনি গ্রো করে করে এবং বড় বড় রিস্ক নিয়ে $1,000 ব্যালেন্স করলেন, এই $1,000 ব্যালেন্স করার পরে আপনি ধরেন 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে এইখান থেকে এইখানে হচ্ছে ব্যালেন্স নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গেলে আপনি যেহেতু বড় রিস্ক নিয়ে ট্রেড করছেন, একটু ক্যালকুলেশনে ভুল হলো কিংবা মার্কেট আপনার মতো মুভ করলো না, তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা জিরো হয়ে গেল। তাহলে কি হলো, আপনার যে 3 মাসের যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রম কিন্তু বৃথা হয়ে গেল। এই কারণে ফরেক্স মার্কেটে যদি লং টাইমের জন্য প্রফিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে এবং মিনিমাম মানি ম্যানেজমেন্ট করতেই হবে। আপনি যদি অনেকগুলো পেয়ারে ট্রেড করে প্রফিট না করতে পারেন সেক্ষেত্রে তো আপনার অনেকগুলো পেয়ারে ট্রেড করে লাভ হচ্ছে না, আপনি যদি একটা পেয়ারে ট্রেড করতে পারেন এবং সেই পেয়ার থেকে প্রফিট বের করে নিতে পারেন তাহলে আপনার কোন পেয়ারে ট্রেড করা ভালো হবে, যে একটা পেয়ারে ট্রেড করাই ভালো হবে। আপনি অনেক ট্রেডার দেখবেন যে যে শুধুমাত্র ইউরোইউএসডি পেয়ারে ট্রেড করে, অন্য কোনো পেয়ারেই ট্রেড করে না, সে কিন্তু এই ইউরোইউএসডি পেয়ার থেকেই প্রতি মাসে প্রফিট বের করে আনতেছে। আবার এরকমও ট্রেডার আছে যারা শুধুমাত্র গোল্ডে ট্রেড করে, সে সারা মাসে শুধু গোল্ডে ট্রেড করে প্রফিট বের করে আনছে। তাহলে আপনি এতগুলো পেয়ার ঘাটাঘাটি করে কি করবেন, যখন ট্রেড আসতেছে না আপনি বসে থাকেন, আপনি আর একটু ভালো অ্যানালাইসিস করেন, কিছু শিখতে থাকেন, আবার যখন আপনার পেয়ারে ট্রেড আসবে তখন ট্রেড করবেন। এবং এই ট্রেডগুলো যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে H1 টাইম ফ্রেমে করা এবং নতুন একটা ট্রেডিং সিস্টেম এবং নতুন একটা ইন্ডিকেটরের মাধ্যমে করা। অনেকেই মনে করেন যে ইন্ডিকেটরের মাধ্যমে আসলে ট্রেড করা যায় না, এই ট্রেডগুলো আসলে একটা ইন্ডিকেটরের সাহায্য নিয়েই করা এবং শুধুমাত্র 10 পিপস করে প্রফিট নেওয়া হয়েছে।
বেশি কিন্তু প্রফিট নেওয়া হয় নাই। আপনি যদি ফরেক্স মার্কেটে গোল্ডে ট্রেড করে থাকেন এবং গোল্ড ট্রেড করার আইডিয়া আপনার ফরেক্স এলবিডির যে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে পেয়ে যাবেন, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলা এবং কততে মার্কেট যাইতে পারে এটা আমরা ভোটিং এর মাধ্যমে নির্ধারণ করে থাকি, এবং ভোটিং এর হচ্ছে ফলাফল ম্যাক্সিমাম দিনই আমরা যেরকম টার্গেট করি সবাই মিলে, এবং যেই টার্গেটে সবচেয়ে বেশি ভোট পড়ে সেই টার্গেটটা ম্যাক্সিমাম দিনই হিট করে কিংবা কাছাকাছি চলে যায়। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে অনেকগুলা পেয়ারে ট্রেড করে লস করার চাইতে একটা পেয়ারে ট্রেড করে সেই পেয়ারে এক্সপার্ট হয়ে যে মাস শেষে সেই পেয়ার থেকে প্রফিট আনা ভালো, এবং $100 অ্যাকাউন্টকে প্রতি মাসে ডাবল করতে যায় অ্যাকাউন্ট জিরো করার চাইতে $100 অ্যাকাউন্টে প্রতি মাসে $10 $20 $30 প্রফিট করা অনেক ভালো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখে ফেলছেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।